আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে যে অবস্থানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ছোট্ট সোনামণিরা, ইংলিশ ক্লাসে আমাদের আজকের টপিক হচ্ছে ওয়ার্ড মিনিং ইন ইংলিশ অ্যান্ড ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। অর্থাৎ আমরা প্রথমেই আজকে শিখব ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। দেখো, তোমাদের বাংলায় কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলোর ইংরেজি কী হবে সেগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। আমি তোমাদেরকে লিখে দিয়েছি, দেখো। ক্লাস ওয়ান, সাবজেক্ট ইংলিশ, টপিক ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। দেখতে পাচ্ছ আমি এক থেকে বিশ পর্যন্ত, অর্থাৎ বিশটি ওয়ার্ড মিনিং ইন ইংলিশ দিয়েছি এবং ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলিও বিশটি দিয়েছি। তাহলে আমরা প্রথমেই শুরু করি ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। দেখতে পাচ্ছ নং ওয়ান, মানে এক নম্বর যে শব্দটি থাকবে, দেখো তোমরা এখানে মেইন ওয়ার্ড মানে মূল শব্দ, এই যেগুলো বাংলায় দেওয়া থাকবে মূল শব্দগুলো, এই বাংলা শব্দগুলোর ইংরেজি কী হবে তোমরা সেগুলো লিখবে। দেখো আমি পাশে লিখে দিয়েছি ইংলিশ ওয়ার্ড, মানে বাংলার ইংরেজি কী হবে সেটা পাশে লিখা আছে। তোমাদেরকে ওয়ার্ড মিনিং ইন ইংলিশে এটাই শিখতে হবে যে বাংলা দেওয়া থাকবে শব্দ, সেটার ইংরেজি শিখতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এক নম্বরে আছে মেন ওয়ার্ড ছবি। ছবির ইংরেজি কী? পিকচার। ছবির ইংরেজি হচ্ছে পিকচার, PICPTUR, পিকচার। আঁকা, দুই নম্বর হচ্ছে টু। ওয়ান ছিল ছবি পিকচার, টু হচ্ছে আঁকা। আঁকার ইংরেজি হচ্ছে ড্র, DRAW, ড্র। আঁকার ইংরেজি হচ্ছে ড্র। ট্রে, পাথর। পাথরের ইংরেজি হচ্ছে স্টোন, STONE, স্টোন। পাথর ইংরেজি কি? স্টোন, STONE, স্টোন। ফোর, বড়। বড় ইংরেজি হচ্ছে বিগ, BIG, বড় ইংরেজি কি? বিগ। ফাইভ, দেখো পাখি। পাখির ইংরেজি হচ্ছে বার্ড, পাখির ইংরেজি কি? বার্ড, BIRD, বার্ড। সিক্স, উড়া। উড়ার ইংরেজি হচ্ছে ফ্লাই, FLY, ফ্লাই। উড়ার ইংরেজি কি? ফ্লাই, FLY, ফ্লাই। সেভেন নম্বর হচ্ছে আকাশ। আকাশ ইংরেজি হচ্ছে স্কাই, আকাশের ইংরেজি কি? স্কাই, SKY, স্কাই। এইট, জানালা। জানালার ইংরেজি উইন্ডো, WIN, DOW, উইন্ডো। জানালার ইংলিশ ওয়ার্ড কি? উইন্ডো। নাইন নম্বর হচ্ছে খোলা। আমাদের শব্দটি কি বলো? খোলা। খোলার ইংরেজি হচ্ছে ওপেন, খোলার ইংরেজি ওপেন, OPEN, ওপেন। টেন, চুল। চুলের ইংরেজি হচ্ছে হেয়ার, HAIR, হেয়ার। চুলের ইংরেজি হেয়ার, HAIR, হেয়ার। এখন আমরা পাশে দেখি ইলেভেন নাম্বার। ইলেভেনে আছে পাতিহাঁস। আমাদের মূল শব্দ হচ্ছে পাতিহাঁস, অর্থাৎ মেইন ওয়ার্ড পাতিহাঁস, আর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ডাক। পাতিহাঁসের ইংলিশ কি? ডাক, DUCK, ডাক, DUCK, ডাক। টুয়েলভ, বোতাম। ইংরেজি হচ্ছে বাটন, বোতামের ইংরেজি কি? বাটন, BUTTON, বাটন। থার্টিন, লাঠি। লাঠির ইংলিশ ওয়ার্ড হচ্ছে স্টিক, লাঠির ইংলিশ ওয়ার্ড কি? স্টিক, STICK, স্টিক, অর্থ লাঠি। ফোরটিনে আছে কৃষক। কৃষকের ইংরেজি হচ্ছে ফার্মার, FAR, FAR, MAR, ফার্মার, FAR, FAR, MAR, ফার্মার। ফিফটিন, ডাক পিয়ন। ইংরেজি হচ্ছে পোস্টম্যান,
ডাক পিয়নের ইংরেজি কি পোস্টম্যান, POST পোস্ট, এমএন ম্যান পোস্টম্যান। 16 ছাতা, ছাতার ইংরেজি হচ্ছে আমব্রেলা, UMAM BRFRALLA আমব্রেলা, তাহলে ছাতার ইংরেজি কি আমব্রেলা। 17 দোকান, ইংরেজি হচ্ছে শপ, SHOP শপ, দোকানের ইংলিশ কি শপ। 18 নাক, নাকের ইংলিশ হচ্ছে নোজ, NOSE নোজ, নাকের ইংলিশ নোজ, NOSE নোজ। 19 জিবা, জিবা টাং, TONGUE টাং। 20 চামচ, চামচের ইংলিশ হচ্ছে স্পুন, SPOON স্পুন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো তোমাদের যে পাঠ্য বইগুলো আছে ইংলিশে, সেই বইগুলো অলরেডি অনেকটুকুই রিডিং করে ফেলেছ, সেই যতটুকু রিডিং করানো হয়েছে সেখান থেকে এই ওয়ার্ড মিনিং ইন ইংলিশ দেওয়া হয়েছে এবং ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলিও দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ ওয়ার্ড মিনিং ইন ইংলিশ পড়লাম, এরপরে যে টপিকটি পড়ব সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। তাহলে তোমরা দেখো, টপিক ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। আমরা ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলিতে যেটা শিখব, আমাদের ইংলিশে ওয়ার্ড দেওয়া থাকবে, এই যে দেখতে পাচ্ছ ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকবে, এটার এই ওয়ার্ডের ওয়ার্ড মিনিং শিখব, অর্থাৎ এই শব্দের শব্দার্থ শিখব। ইংরেজি শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের শব্দার্থ অর্থাৎ বাংলা শব্দ কী হবে আমরা সেটা শিখব ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলিতে। এখানেও আমি 20টি দিয়েছি, একটু আগে বলেছি, চলো আমরা পড়ি। 1 ক্যাপ, CAP ক্যাপ অর্থ টুপি। 2 ডগ, ডগ অর্থ কুকুর। 3 ক্যাট অর্থ বিড়াল। 4 এগ অর্থ ডিম। 5 স্কাই অর্থ আকাশ। 6 লিফট অর্থ বাম। 7 রাইট অর্থ ডান। 8 বার্ড অর্থ পাখি। 9 গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল। 10 গুড বাই অর্থ হচ্ছে বিদায়, গুড বাই অর্থ বিদায়। চলো আমরা এখন 11 দেখি, ডোর অর্থ দরজা। 12 স্টুডেন্ট অর্থ ছাত্র। 13 টিচার শিক্ষক, টিচার অর্থ শিক্ষক। 14 নেম অর্থ নাম। 15 অ্যান্ট অর্থ কি পিঁপড়া। 16 অ্যাপল অর্থ আপেল। 17 এলিফ্যান্ট অর্থ হাতি, এলিফ্যান্ট অর্থ হাতি। 18 কালার অর্থ রং। 19 ফিশ অর্থ মাছ। 20 ইয়ার অর্থ বাতাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ওয়ার্ড মিনিং ইন ইংলিশ এবং ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি আমি যে 20টি করে দিয়েছি এগুলোই শিখবে আপাতত, আর বাইরে শিখতে হবে না। এগুলো খুব ভালো করে শিখবে, বানানগুলো খুব ভালো করে খেয়াল করবে। বানান ভুল হলে কি নাম্বারও কাটা যাবে, তাই না? বানান ভুল মানে তুমি ভুল করেছো, বানান এই জন্য সঠিক লিখতে হবে। এই জন্য বানানের প্রতি কী করতে হবে, মনোযোগী হতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে বানানগুলো শিখতে হবে। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, ওয়ার্ড মিনিং ইন ইংলিশ এবং ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি, এগুলো তোমাদের SW থাকবে এবং মুখস্থ করবে। তোমরা SW খাতা SW করবে, পাশাপাশি কী করবে মুখস্থ করে ফেলবে সবাই। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।